हेलो एवरीवन, वेलकम बैक टू दैट चैनल। आई डिना एंड आई होप कि तुम्हारा सबाई खूब भालो आछो। सडनली प्लान हलो सन्ध्येबेला एकटुखानि बेरोनोर। रुए डैडी फोन करे बोलो जे मीट करते पारबे। टाइमेर मध्ये रुएर पड़ा हयनि, रु जस्ट स्कूल थेके एसे शुयेछिलो। तारपरे ओके घुम थेके टेने तुले ताड़ी करे दुजोने एकटु अल्प करे रेडी हये चले एसेछि। आमरा एखन एसेछि मेट्रोपलिसे, तो एखाने आइनक्स आछे, एखाने आमरा एकटा मुवि देखबो, दृश्यम टू। सबाई देखछे, আমি এর আগে সানডে রুয়ে ড্যাডিকে রিকোয়েস্ট করেছিলাম যদি একটু দেখাও কেটিকো দৃশ্যম টু, এই দুটো একটু দেখার ইচ্ছে ছিল। তো যাই হোক, তো আমার কথা রেখেছে, তো আমরা এখন মানে একদম হট করেই টিকিটটা কেটেছে, তো পেয়ে গেছে এখন আমরা ভেতরে ঢুকবো। কি এনজয় করবে, তো দেখবে রুবে। রুয়ে ড্যাডি ডিরেক্টলি অফিস থেকেই এসছে। রু বেবি খুব খুশি, ঘুম থেকে উঠে পড়াশোনা করতে হয়নি, চলে এসছে মুভি দেখতে। দেখি তো রুবেবিকে, রুবেবি একটু এদিকটা দেখি দেখি একটু রুবেবিকে দেখি কম কম। জাম্পিং বেড টাইপের কিছু একটা রয়েছে, তখনই ওটা চেন টেনে তুলোর মধ্যে ঢুকে পড়ছে, চেয়েও না এখন আমাদের মুভি টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা একটু আগে চলে এসেছি, তো ড্যাডি এখন প্রচণ্ড কাজে, লিফটে আস্তে আস্তে বিশাল কাজে, ওর ড্যাডির জ্যাকেটে চোখে জল মুচ্ছে, ওর এটা দুঃখ হয়েছে। তো ড্যাডি ওকে নিয়ে গেছে, এখন খুব টাইম আছে, পনেরোই পরে আমরা আসছি ওকে ফেলে দিই, তারা খুব দুঃখ পাবে, খাচ্ছে অলরেডি, মুভিটাও দেখতে পাবে, সেই জন্য ওরা গেছে আর আমি এখনই ওয়েট করছি ওদের জন্য। বেরোচ্ছি এখনো, মল থেকে বেরোইনি, সব ফাঁকা ফাঁকা মতো হয়ে গেছে, 9:10 মতো বাজছে। রু বেবি চলো না, আমরা এসকেলেটর দিয়েও তো যেতে পারি, চলো 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 ফটাচ্ছে। কত মিনিট দেখাচ্ছে, ঝটপট করে আমরা বাড়ি ফিরে এলাম, মুভিটা শেষ হওয়ার পর আর একটুও দেরি করিনি, আর মুভিটা ভীষণই ভালো লেগেছে দেখতে। তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তার আগে যদি পার্ট ওয়ানটা মানে দেখে নিতে হবে, তা নাহলে বুঝতে পারবে না, মানে দৃশ্যম যেটা ফার্স্ট এসেছিলো তো সেটাকে দেখতে হবে, তারপর এটা দেখতে হবে। বেশ ভালো লাগলো, একদম সাডেন প্ল্যান ছিল, মানে কোনো কিছু চিন্তা না করেই বেরিয়ে পড়েছিলাম, কারণ যদি চিন্তা করতে যেতাম তাহলে আর বেরোনো হতো না, কারণ বিয়ের পড়াশোনা অনেক কিছু কাজ থাকে না ঘরে, সেগুলো করার ছিল, তো হলো না। তো এখন এসছি, এখন তো মানে বুঝতেই পারছো প্রচণ্ড তাড়াহুড়ো করে যতটুকু করার করে নেওয়ার চেষ্টা করছি, তো ফ্রেশ হয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন রুয়ের ব্যাগটা দেখছি খুলে কী কী আজকে টাস্ক হয়েছে না হয়েছে, বা কিছু হোম টাস্ক আছে কি না, সেগুলো সমস্ত রেডি করে কালকের বই গুছিয়ে তারপরেও আরও কিছু কিচেনে আমার কাজ থাকবে, সেগুলোকে কমপ্লিট করে তারপরে শুতে হবে। বাট আজকে আর দেখানোর মতো কিছুই নেই, সেই জন্য আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে সকালে। অ্যাকচুয়ালি এটা নেক্সট
ওয়েডনেসডে ইভিনিং, তোমাদের কালকে রাত্রিবেলা বলেছিলাম যে তোমাদের সঙ্গে আবার আজকে এই কথা হবে। যাই হোক, দেখলে রুকে একটুখানি আমি ফ্রুটস খাওয়াচ্ছিলাম, কারণ রু একটু আগে ঘুম থেকে উঠেছে স্কুল থেকে আসার পর। তো এখন রু পড়তে বসবে, সেগুলোই সব রেডি টেডি করলাম, রু এখন পড়তে বসবে। এখানে একটা এই SMS এলো তো, মানে সেই জন্য এখানটা তাকিয়ে দেখলাম যে আমাদের ভিডিওটা বন্ধ হয়ে গেল কিনা। যাই হোক, রু কি বলবে, তুমি সবাইকে কিছু বলবে? জুবেবি লজ্জা পেয়ে গেছে, হ্যাঁ না? ওলে বাবা, রুবেবি কিছু বলবে না। তাহলে চলো পড়াশোনাটা স্টার্ট করি, চলো পড়াশোনাটা স্টার্ট করি। রুবেবি সেই রোজ কান্নাকাটি করে, চলো আমাকে পার্কে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো। ও এখন পড়তে বসবে, তারপরে ওকে আমি কখন পড়া ওর কমপ্লিট হবে কখন পার্কে নিয়ে যাব, এটা কোনো দিন হয়? ও প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, বাট কী করবো, হয়ই না। আমরা উইকেন্ডে যাবো, ঠিক আছে? না, ওই ডেকে যাচ্ছে, প্রত্যেকটা দিন যাবো, প্রত্যেকটা দিন যাবো। কখন যাবে? পড়া তো না তেত করে তো টাইমই পাও না। আমি তুই তো ওই করবো, তারপরে আবার বেরিয়ে যাও, তারপর আবার অন্যগুলো করবো। চুপ করলে হবে? চলো চলো চলো, ওঠো চলো যাও। রুবেবির পড়ার জায়গা আমি রেডি করে দিয়েছি, ওঠো ওঠো, বি এনার্জেটিক। চলো স্টার্ট করি। ফোকাস ক্যামেরা, ফোকাস দাঁড়া, সরে একটু, ফোকাস করছে না ক্যামেরাটা। কি খেলে তুমি? আখি বিতে। হ্যাঁ, কে বানিয়ে দিয়েছে? মাম্মা বানিয়ে দিতে, মাম্মা বানিয়ে দিতে, বললি বাবা লে। উলি বাবা, উলি বাবা, দুধ তুমি কয় না। আবার কর, লাগি তো। এই 8টা বাজছে এখন, আর রুয়ের পড়াটা কমপ্লিট করানো হলো, করে ও সব স্কুলের বই প্যাক ট্যাক করে দিলাম। তো এখন ও একটুখানি টিভি দেখছে, আর আমি ভালো করে ফ্রেশ হলাম। ফ্রেশ হলাম মানে মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করলাম, কিন্তু এখনও আমি মানে স্কিন কেয়ার করিনি, একটু পরে করব। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে যদি এখনও করে না থাকো। আশা করছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই ফিরে আসবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, টাটা। Take care.